নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রোশো হোম। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেখানে আইএসএল ও আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার নিউজ রয়েছে। তো চলো শুরু করা যাক। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো কিসে ওয়েট করছো সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটা অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজকের ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো এই ভিডিওতে কিন্তু একটা ব্রেকিং নিউজ দেবো এসসি ইস্ট বেঙ্গলের, এবং বলতে পারো এটা কিন্তু খুব বড় নিউজ এবং একটা ভালো ট্রান্সফার কিন্তু বলতেই পারো। এবং সেটা হচ্ছে সুভাশিস রায়চৌধুরী, তোমরা সবাই চেনো। সেই সুভাশিস রায়চৌধুরী কিন্তু হতে চলেছে এসসি ইস্ট বেঙ্গলের নতুন গোলকিপার। এবং এই 34 বছরই গোলকিপারের সম্বন্ধে তোমরা সবাই জানো, এবং বাংলার ফুটবল যারা অনেক দিন ধরে ফলো করছে তারা সবাই চেনে এই সুভাশিস রায়চৌধুরীকে। আইএসএলে বিভিন্ন ক্লাবে খেলেছে এবং তার সাথে সাথে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে কিন্তু চারখানা ম্যাচ খেলেছেন এই সুভাশিস রায়চৌধুরী। এবং সুভাশিস রায়চৌধুরী কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সাথে যুক্ত ছিল এবং তার চুক্তিও ছিল, তবে একটা মিউচুয়াল টার্মিনেশনের মাধ্যমে সেই চুক্তিটা কিন্তু এখন বলতে পারো ভেঙে যাওয়ার পথে বা ভেঙে গিয়েছে বলতে পারো। যে কোনো সময় অফিসিয়ালি কনফার্ম করে দেওয়া হবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির থেকে যে তাকে রিলিজ করা হলো, এবং এসসি ইস্ট বেঙ্গল থেকে যে তাকে নিয়ে নেওয়া হলো। এবং তার সাথে সাথে নর্থ ইস্টে হয়ে এবছর তিনখানা ম্যাচে একখানা ক্লিনশিটও রেখেছেন, এবং খুবই ভালো গোলকিপার এবং খুবই অভিজ্ঞ এই গোলকিপার। তো তাকে পেলে কিন্তু অবশ্যই এসসি ইস্ট বেঙ্গলের গোলকিপিং বিভাগের ডেপথ কিন্তু অনেকটাই বেড়ে যাবে বলে আমার মনে হয়। এবং সুভাশিস রায়চৌধুরী শোনা যাচ্ছে আগামী বৃহস্পতিবার কিন্তু গোয়ায় এসসি ইস্ট বেঙ্গলের ক্যাম্পে যুক্ত হচ্ছেন, এবং তার সাথে সাথে তার অবশ্যই কোয়ারেন্টাইন পর্ব কাটাতে হবে না, কারণ তিনি আইএসএলের অন্য একটা দলের সাথেই যুক্ত ছিলেন। তো সেক্ষেত্রে এটা একটা প্লাস পয়েন্ট। তো দেখা যাক 3 তারিখ ম্যাচেই তার ডেবিউ হয় কিনা এসসি ইস্ট বেঙ্গলের হয়ে। যদিও এর আগেও কিন্তু তিনি এসসি ইস্ট বেঙ্গল বা তৎকালীন ইস্ট বেঙ্গলের সাথে যুক্ত ছিলেন, এছাড়া আইএসএলে কেরালা ব্লাস্টার্স এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং এটিকে, তৎকালীন এটিকের সাথেও কিন্তু তিনি যুক্ত ছিলেন। সুতরাং অভিজ্ঞতার কোনো কম নেই এই সুভাশিস রায়চৌধুরীর। সুতরাং এই বড় আপডেটটা কিন্তু তোমাদের দিয়ে দিলাম। তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম, তো ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি, যদি বোঝাতে পেরে থাকি অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেল প্রথমে এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।